কোরবানি গোশত দিয়ে প্রথম আহার করা কি সুন্নাহ? জি হ্যাঁ, ঈদুল আজহার দিন নিজের কোরবানি গোশত দিয়ে প্রথম আহার করাটা সুন্নাহ। এজন্য আমরা ঈদুল আজহার দিন সকাল থেকে না খেয়ে ঈদগাহে যাওয়া এবং কোরবানির পশু জবাই করার পর অপেক্ষা করে ওই গোশত দিয়ে প্রথম খাবার গ্রহণ করা উচিত, কারণ এই খাবারটা মূলত আল্লাহর তরফ থেকে গিফট হাদিয়া। আমি কোরবানি করেছি আল্লাহর উদ্দেশ্যে, এটা আল্লাহর তরফ থেকে গরিবদেরকে দিয়ে দেওয়ার কথা, কিন্তু আল্লাহ তাআলা আমাকে খেতে দিয়েছেন। তাহলে এই যেটা সুযোগ পেলাম, এটা কেমন যেন আল্লাহর পক্ষ থেকে দেওয়া উপহার, উপঢৌকন, সেটার প্রতি পূর্ণ আকর্ষণ যেন হয়, সেজন্য প্রথম খাবার সেটা দিয়ে গ্রহণ করাটা উত্তম এবং ভালো। যদি কোনো কারণে করতে না পান তাতে কোনো গুণা হবে না। আমার বয়স 19 বছর, গার্মেন্টসে চাকরি করি, নিয়মিত নামাজ পড়ি, কিন্তু সহজে মেয়েদের সাথে সম্পর্কে জড়িয়ে যাই, এই গুণা থেকে কীভাবে মুক্ত থাকবো? আল্লাহ তাআলার কাছে পানা চাইবেন, খুব বেশি আল্লাহর কাছে ইস্তিগফার করবেন এবং বাঁচার জন্য সংগ্রাম করবেন, গুনাহের পরিবেশ থেকে দূরে সরবেন, এটা অনেক গুরুত্বপূর্ণ, পরিবেশ থেকে দূরে সরবেন। যাদের সাথে সম্পর্ক হয়ে যায় তাদের নাম্বার ব্লক করে ফেলবেন, ডিলিট করে ফেলবেন, সিম পরিবর্তন করে ফেলবেন, ভোলার চেষ্টা করবেন এবং বিয়ে খুব দ্রুত করবেন। আমার বয়স 22 বছর, আমার এখনও আকিকা করা হয়নি। আমার পরিবার থেকে ঈদের 3 দিন আগে আকিকা করতে চাচ্ছে। মহল্লার ইমাম সাহেব বলেছেন কোরবান ঈদের আগের 10 দিন আকিকা করতে হয় না। আমার প্রশ্ন হচ্ছে ঈদের আগে আকিকা করতে কি শরিয়া বাধা আছে? না, এরকম কোনো বাধা নেই, ঈদের আগের দিনও আপনি আকিকা করতে পারেন। আমার স্ত্রী 5 বার নামাজ পড়ে না, ঠিকমতো পর্দাও করে না, আমি তাকে অনেক উপদেশ দেই, আদেশ করি, তাও সে শোনে না, আমি কি দায়িত্ব অন্তর্ভুক্ত হব? না, আপনি চেষ্টা করেছেন তাকে ভালো রাখার জন্য, ভালো করার জন্য, এর কারণে আপনি দায়িত্ব হবেন না। দায়িত্ব হলো সে যে সমর্থন করে নিজের পরিবারের লোকদের অন্যায় অশ্লীলতাকে। আমি একজন ডাক্তার, রোগী দেখতে গিয়ে অনেক সময় নারীদের প্রেশার মাপতে হয়, ইঞ্জেকশন দিতে হয়, এতে তাদের শরীরে হাতের স্পর্শ লাগে, এতে কি আমার গুনাহ হচ্ছে? আপনি একজন চিকিৎসক, চিকিৎসক হিসাবে মেয়ে রোগীদের চিকিৎসা করতে গিয়ে যদি কোনোভাবে তাদের শরীরে হাত লেগে যায়, এতে আপনার কোনো গুণা হবে না, কিন্তু আপনার সাবধানতা অবলম্বন করতে হবে, যথাসম্ভব তাদের গায়ে যেন হাতের স্পর্শ না লাগে, যথাসম্ভব কোনো মেয়ে সহকারে রাখতে পারেন, পর্দার সাথে যিনি কাজটা করতে পারেন, আপনি যদি নিজে করতে হয় তাহলে সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে করবেন, এরপরে যদি লেগে যায় আপনার গুণা হবে না ইনশাআল্লাহ তাআলা। একজন দোকানদার আমি, লেনদেনের সময় কখনও কখনও মেয়েদের হাতে হাত লাগে, এক্ষেত্রে কি আমার গুণা হবে? ইচ্ছাকৃত হলে তো অবশ্যই গুণা হবে, আর যদি ইচ্ছার বাইরে লেগে যায় ইনশাআল্লাহ গুণা হবে না।